বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা ল্যাপটপের ভিডিও নিয়ে। তো এই ভাইয়ের কাছে আমি আগেও ভিডিও করেছি, অনেকে পায়রা নিয়েও গেছো, তো ভালো রেসপন্স পেয়েছি। তো আবার চলে এসেছি ভাইয়ের কাছে। কিছু পায়রা শখ আছে, কিছু পায়রা সেলের আছে। তো পার্ট ওয়ান করছি, পার্ট টুও তাড়াতাড়ি আসবে। তোমরা যদি পার্ট টু দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। প্রথমে তোমাদের একটা পায়রা দেখাচ্ছি, এটা হচ্ছে রেগদার পায়রা আছে, চটিয়াল রেগদার পায়রা। তো এই হচ্ছে পায়রার চোখ আছে, চোখের কোয়ালিটি দুর্দান্ত, চোখের পায়রা আছে, একটা পুরাতন ব্লাডের পায়রা আছে। আর ঠোঁট তো তোমরা দেখতেই পাচ্ছ, বেশি বয়সও না পায়রাটা, অল্প বয়স আছে। তোমরা যারা ব্রিডিং করাতে চাও বা ওড়াতে চাও চাইলে নিয়ে যেতে পারো, এই পায়রাটা সেলে আছে। তো কত কী দাম তোমরা যদি দাম জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্টে আমি বলে দেবো। কারণ এখানে ভাই অনেক কথাই বলেছিলো, তো কথাগুলো আমি মানে কী বলবো ভিডিওর মধ্যে আনতে পারিনি, কারণ হচ্ছে পাশে মাইক চলছিল, কপিরাইট চলে আসবে বলে ভিডিওর মধ্যে আমি কথাগুলো আনতে পারিনি। তাই তোমাদের বলছি, তোমরা যারা যারা দাম জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি ওখানে দামটা বলে দেবো, আর ভাইয়ের নাম্বার চাইলে নাম্বারটাও দিয়ে দেবো। এই হচ্ছে পায়রা আছে, দুর্দান্ত একটা পায়রা আছে, দেখে তোমরা বুঝতে পারছো খুবই ভালো একটা কোয়ালিটির পায়রা আছে। এই তোমাদের ছেড়ে দেখাচ্ছি, নর পায়রা আছে, ভালো করে তোমরা দেখো, খুবই দুর্দান্ত একটা পায়রা আছে। যদি কোনো দাদার পায়রা পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে নিয়ে যেতে পারো, খুবই ভালো একটা পায়রা। তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি এই পায়রাটা আমার প্রচুর ভালো লাগলো, কারণ এ একটা মাদা পায়রা আছে আর বিগ সাইজ পায়রা আছে, প্রচুর বড় সাইজ পায়রা আছে, দেখে তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে পায়রার ডানা আছে, ডানা ভাইব্রেশনটা দেখে তোমরা বুঝতে পারছো, ডানা তোলা আছে, মাদা পায়রা সিঙ্গেল আছে। তো এই পায়রাটাও ভাই সেল করবে, দুর্দান্ত একটা চোখের পায়রা, পাথরের চোখের পায়রা আছে, আর প্লাস তোমার চোখের ভেতর রিংও তোমরা পেয়ে যাবে। চোখটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই হচ্ছে পায়রা আছে, এরকম পায়রা সচরাচর দেখা যায় না এখন। তো এই পায়রাটাও সেলে আছে, যদি কোনো দাদা নিতে চাও পায়রাটা অবশ্যই তোমরা কমেন্ট করো, ওখানে আমি নাম্বারটা দিয়ে দেবো, প্লাস তোমরা যদি কেউ দাম জানতে চাও দামও বলে দেবো। তো এই হচ্ছে পায়রা আছে, মাদা পায়রা আছে, ডিম বাচ্চার কোনো অসুবিধা নেই, দুর্দান্ত চোখের একটা পায়রা আছে, যেরকম চোখ আছে সেরকম পাও আছে, জামুনি পাঞ্জা, শুষ্ক পাঞ্জা তোমরা দেখে নাও। আর পায়রাটা পুরো এক হাত পায়রা আছে, বিগ সাইজ পায়রা আছে, দেখে নাও তোমরা। এই হচ্ছে বডি স্ট্রাকচার আছে, মাথার হেড শেপ যতটা সুন্দর চোখ ততটা সুন্দর, আর পায়রা কোয়ালিটিও দুর্দান্ত, চোখের পায়রা আছে। এই হচ্ছে পায়রাটা ছেড়ে দেখাচ্ছি, এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে, দেখে নাও। তোমরা যারা নিতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো, খুব তাড়াতাড়ি পায়রাটা সেল হয়ে যাবে, কারণ এরম চোখের পায়রা এখন আর দেখা যায় না। এখন যে পায়রাটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা গোলা লাইনে ম্যাড্রাস আছে। তো এই পায়রাটা চাইলে তোমরা নিতে পারো, চোখের কোয়ালিটি দুর্দান্ত আছে, আর মাথার হেডসেপটা দেখে তোমরা বুঝতে পারছো ভাইয়ের কাছে যে কটা পায়রা আছে সব কটা টপ কোয়ালিটির পায়রা আছে। তো পার্ট টু তোমরা যদি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। এই হচ্ছে পায়রার চোখ আছে, গোল্ডেনের ওপর আছে, চোখের ভেতর রিং দেখে তোমরা বুঝতে পারছো, নর পায়রা আছে, ডানা কাঁচি করা আছে, ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সিঙ্গেল নিয়ে যেতে পারো, আর এর তো কোনো পেয়ার নেই, সিঙ্গেল নিয়ে গেলে জোর নিয়ে নেবে, ভাইয়ের বাড়ি ছাড় আছে। এই হচ্ছে এপারের ডানা আছে, ল্যাস দেখো, ল্যাস হচ্ছে সম্পূর্ণ বন্ধদুমের পায়রা আছে। তো পায়রা হচ্ছে এক হাত পায়রা আছে, পায়রা সব হচ্ছে সাইজ বড় আছে, বিগ সাইজের পায়রা। এই হচ্ছে পায়রা পা আছে, জামুনি পাঞ্জা, শুষ্ক পাঞ্জা আছে, আর এই হচ্ছে পায়রা পুরো ফুল বডি স্ট্রাকচার। ভালো করে আরেকবার তোমাদের চোখটা দেখিয়ে দিচ্ছি, চোখের ভেতর রিংটা দেখো, হালকা সানলাইট পড়ছে, তার মধ্যে থেকে তোমাদের দেখাচ্ছি পায়রাটা, তোমাদের এবার ছেড়ে দেখাচ্ছি। যদি কোনো দাদা পছন্দ হয়ে থাকে পায়রাটা তোমরা কমেন্ট করতে পারো। আর এই যে পায়রাটা তোমরা দেখছো, এই পায়রাটা তোমাদের অনেকেরই চেনা পায়রা আছে, যারা আমার ভিডিওটা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো বা ভিডিও যারা আমার দেখো তারা অবশ্যই এই পায়রাটা তোমরা চিনবে, কারণ এই পায়রাটা হচ্ছে এই ভাইয়েরই পায়রা। ভালো করে তোমাদের দেখে দিচ্ছি, এই পায়রাটা হচ্ছে এই ভাইয়েরই পায়রা, পুরাতন একটা ব্লাডের পায়রা আছে, 11 ঘন্টা রেজাল্ট আছে, 3 বার চ্যাম্পিয়ন আছে, টপি দেখেছি প্লাস সার্টিফিকেটও দেখেছি। তো এই হচ্ছে পায়রা আছে, এই পায়রাটা ভাই সেল করবে না, এরকম মাদা যদি সেম কারো কাছে থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভাই নেবে, ভাইয়ের লাগবে। তো এরকম মাদা ভাই অনেকদিন থেকে খুঁজছে, এরকম মাদা যদি কারো কাছে থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পায়রাটা ভাবলাম তোমাদের আরেকবার শক করিয়ে দিই। তো এটা হচ্ছে একটা নর্মাল গিরিবাজ পায়রা, প্রচুর পুরাতন ব্লাডের একটা পায়রা, এরকম পায়রা সচরাচর এখন আর দেখা যায় না। তো যদি কোনো দাদার কাছে বা কোনো ভাইয়ের কাছে মাদা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভাইয়ের লাগবে পায়রাটা। পায়রাটা তোমাদের একবার ছেড়ে দেখাচ্ছি, দেখে নাও, নর পায়রা আছে, এর ভিডিও আমি আগেও করেছিলাম, তোমরা অবশ্যই দেখেছো। এখন একটা তোমাদের পায়রা দেখাচ্ছি, ফুলশিরা ঘরের নর পায়রা আছে। তো এই হচ্ছে পায়রা, হেডশেপ আছে, মাথার যে শেপটা আছে প্রচুর ভালো আছে, আর বিগ সাইজ পায়রা আছে। তোমাদের আগেও বললাম যে ভাইয়ের যে কটা পায়রা আছে সব কটা টপ কোয়ালিটির ওপর পায়রা আছে। তো এই হচ্ছে পায়রার চোখ আছে, দেখে নাও, দুপাড়ের চোখ সেম আছে, আর এই হচ্ছে পায়রার ঠোঁট আছে, পায়রার ডানা হচ্ছে কাঁচি করা আছে, এই পায়রাটাও সেলে আছে। যদি কোনো দাদার পছন্দ হয়ে থাকে পায়রাটা তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট করলে ভাইয়ের নাম্বারটা বা দাম আমি সব ওখানেই মেনশন করে দেবো। এই হচ্ছে পায়রা, এপারে ডানা আছে, কাঁচি করা আছে, তাই ভালো করে তোমাদের দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে পায়রার দুম আছে, সম্পূর্ণ বন্ধ লাজের পায়রা আছে, দেখে তোমরা বুঝতে পারছো। আর এই হচ্ছে পায়রার পা আছে, শুষ্ক পাঞ্জা আছে,
তো খুবই ভালো একটা পায়রা আছে। এই হচ্ছে পায়রা ফুল বডি স্ট্রাকচার, বডি স্ট্রাকচার দেখো দুর্দান্ত একটা পায়রা আছে, স্ট্যান্ডিং খুবই ভালো আছে। চলো পায়রা তোমাদের একবার ছেড়ে দেখাই। তো এই হচ্ছে পায়রাটা ছেড়ে দেখালাম, নর পায়রা আছে, বিগ সাইজ পায়রা আছে, কারো লাগলে তোমরা বলবে। এখন যে পায়রাটা তোমরা দেখছো, এই পায়রাটা হচ্ছে একটা, এই ভাইটা একটা দাদার কাছ থেকে এনেছিল। তো সেই দাদাকে তোমরা সব অবশ্যই তোমরা চেনো, যারা কলকাতায় বাড়ি সেই দাদাকে তোমরা অবশ্যই চেনো। তো দাদার নামটা আর বলছি না, ট্যাগ দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথম পায়রাটা তোমরা শক করো, তারপর পায়রা পায়ের ট্যাগটা দেখাচ্ছি তোমাদের, দেখলে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে পায়রার চোখ ছিল, এই হচ্ছে পায়রার ডানা আছে, ডানার কোয়ালিটি খুবই ভালো আছে। নর পায়রা দেখে তোমরা বুঝতে পারছো খুবই ভালো একটা কোয়ালিটির পায়রা আছে। এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে, কড়াতের মতো ডানা আছে। এই হচ্ছে পায়রার ল্যাজ আছে, খুবই ভালো একটা পায়রা আছে, দেখে তোমরা বুঝতে পারছো সম্পূর্ণ বন্ধদুমের পায়রা, তোমরা দেখে নাও। আর এই হচ্ছে পায়রা পা আছে, এবার তোমাদের ট্যাগটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পায়রা পা আছে, আর এই হচ্ছে পায়রা পায়ে পপার যে ট্যাগবেলাটা কথা বলছিলাম, ট্যাগবেলাটা তোমাদের দেখালাম। এখন যেটা দেখছো, আগে যেটা দেখলে ওটা হচ্ছে নর, আর এখন যেটা দেখছো এটা হচ্ছে মাদা। এই হচ্ছে মাদার চোখের কোয়ালিটি আছে, চোখের কোয়ালিটি দুর্দান্ত আছে। আর এ হচ্ছে পায়রা এপারের চোখ আছে, নরটা হচ্ছে লাইট চোখের আছে, নরটা হচ্ছে ডিপ চোখের আছে, মাদাটা হালকা লাইট চোখের আছে, নাহলে বেবি রাখা যাবে না, বেরিয়ে যাবে উড়ে। এ হচ্ছে পায়রা ডানা আছে, এপারের ডানা, আর এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে, ফুল ফ্রেশ আছে, ডিম দেবে, ডিম মনে হচ্ছে দিয়েছে। এ হচ্ছে পায়রার ল্যাজ আছে, সম্পূর্ণ বন্ধদুমের পায়রা। এই হচ্ছে পায়রা পা আছে, খুবই ভালো একটা, খুবই ভালো এক পেয়ার কোয়ালিটির পায়রা আছে। এদের বেবি চাইলে তোমরা বেবি পেয়ে যাবে, কন্ট্যাক্ট রাখ ভাইয়ের সঙ্গে, তোমরা কন্ট্যাক্ট রাখবে, বেবি চাইলে বেবি পেয়ে যাবে। এই হচ্ছে পায়রা পেয়ারটা, দুর্দান্ত একটা পেয়ার আছে, দেখে তোমরা বুঝতে পারছো। এখন যে পায়রাটা তোমরা দেখছো, এটা হচ্ছে মাদা পায়রা আছে। তো সেম এর নর যদি কারোর কাছে থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই পায়রাটা সেলে নেই, এই পায়রাটা শখের জন্য রেখেছে। এক ব্যাগ পায়রা, একদম শর্ট সাইজের পায়রা আছে, চোখের কোয়ালিটি দুর্দান্ত আছে। তো এই হচ্ছে পায়রা হেডসেপ ছিল, এই হচ্ছে পায়রার ডানা আছে। এই পায়রাগুলো নর্মালি 7-8 ঘন্টা এমনি রেজাল্ট আছে। আর এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে, তো পায়রাটা এখনও তোলেনি একবারও। এদের ধাড়ি 7-8 ঘন্টা এমনি নর্মাল রেজাল্ট আছে। এই হচ্ছে পায়রার দুম আছে, সম্পূর্ণ বন্ধদুমের পায়রা, দেখে তোমরা বুঝতে পারছো। আর এই হচ্ছে পায়রা পা আছে, পায়ের কোয়ালিটিও ভালো আছে, ভালো করে তোমরা দেখো। এই হচ্ছে, এটা হচ্ছে মাদা পায়রা আছে। তো এর নর যদি কারো কাছে থেকে থাকে, বা সেম নর যদি কারো কাছে থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই হচ্ছে পায়রার পুরো ফুল বডি স্ট্রাকচারটা আছে, পায়রাটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি। এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে, খুবই ভালো একটা পায়রা, দুর্দান্ত একটা পায়রা। এখন তোমাদের আরও এক পায়ের পায়রা দেখাচ্ছি, এই পায়রা দুটো দেখে তোমরা যা শক করো। এই পায়রা দুটো ছেলে নেই, এদের বেবি চাইলে তোমরা বেবি পেয়ে যাবে, ডিম পেড়েছে। ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে। প্রথম দেখাচ্ছি নরটা, নরের মাথার শেপ, ঠোঁট যেরকম ঠোঁট আছে মাথার শেপ, তেমন হচ্ছে পায়রা আছে, দুর্দান্ত পায়রা আছে, এক পেয়ার পায়রা আছে, পুরো সেম আছে। নর যেরকম আছে মাথাও সেরকম আছে। প্রথম তোমাদের নরটা দেখাচ্ছি, এরপরে তোমাদের মাথাটা ধরে দেখাবো। তো এই হচ্ছে নর আছে, নরের ডানা কাঁচি করা আছে। এইসব পায়রা নর্মালি কেউ ছাড়ে না, ছাড়লে বেরিয়ে যাবে। ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পায়রার ল্যাজ আছে, তো খুবই ভালো একটা কোয়ালিটির পায়রা আছে। এই হচ্ছে পায়রার দুম আছে, সম্পূর্ণ বন্ধদুমের পায়রা, ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পায়রা পায়ে পপার যে ট্যাগবালাটা কথা বলছিলাম, এটা হচ্ছে ওই দাদার পায়রা। এই হচ্ছে পায়রা পায়ে পপার ট্যাগবালা আছে, আর এটা হচ্ছে মাদা। আগে যে নটটা দেখলে, এটা হচ্ছে ওর সাথে পেয়ার আছে মাদা। তোমাদের বললাম না, সেম পায়রা, পুরো সেম, দেখলে তোমরা বুঝতে পারবে না, পুরো সেম কোয়ালিটির পায়রা আছে, সেম গায়ের কালার সব একই রকম। তো এদের বেবি চাইলে তোমরা পেয়ে যাবে, হালকা শুধু চোখের পার্থক্যটা আছে। নটটা হচ্ছে ডিপ চোখের হালকা, মাদাটা হচ্ছে হালকা হালকা চোখের, হালকা হালকা চোখের আছে। তো এই হচ্ছে পায়রার ডানা আছে, এপারের ডানা, এই হচ্ছে পায়রার এপারের ডানা আছে। ডানাটা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, মাদাটা হচ্ছে ডানা দেওয়া আছে, কিন্তু মাদাটা হচ্ছে বাইরে কোনোদিন ছাড়েনি ভাই। এই হচ্ছে পায়রার ল্যাজ আছে, সম্পূর্ণ বন্ধদুমের পায়রা। পায়রা দুটো তোমাদের ওপরে একবার ছেড়ে দেখাবো, তার আগে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পায়রা পা আছে, শুষ্ক পাঞ্জা আছে, আর খুবই ভালো কোয়ালিটি পায়রা আছে। পায়রা দুটো ডিম আছে, তাই বেশিক্ষণ তোমাদের ধরে দেখাতে পারছি না। খুবই ভালো এক পেয়ার তোমাদের পায়রা দেখালাম, শক করালাম। এদের বেবি চাইলে তোমরা বেবি পেয়ে যাবে, ডিম পেড়েছে, যদি কেউ বেবি চাও বেবি পেয়ে যাবে, দেখে নাও ভালো করে। ওই হচ্ছে নর, ওই হচ্ছে মাদা, সেম পায়রা আছে পুরো। এখন তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি, এই পায়রাটা সেলে নেই, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো ভাইয়ের কাছে যে কটা পায়রা আছে, সব কটাই হচ্ছে দুর্দান্ত পায়রা আছে, বলতে হবে না, পায়রা দেখেই তোমরা বুঝতে পারছো কী জিনিস এগুলো। তো এটা হচ্ছে নর আছে, মাদাটা তোমাদের দেখাবো। প্রথমে তোমাদের নরটা দেখাচ্ছি, এই পায়রাটা হচ্ছে সেলে নেই, যার শখের জন্য তোমাদের দেখাচ্ছি। তো দুর্দান্ত একটা পায়রা আছে, ফুলশিরা ঘরের আছে। এই হচ্ছে পায়রার ডানা আছে, এপারের ডানা হচ্ছে কাঁচি করা আছে, আর এই হচ্ছে পায়রার এপারের ডানা আছে, এপারের ডানা হচ্ছে কাঁচি করা আছে। খুবই ভালো কোয়ালিটির পায়রা আছে, পায়রাটা খুবই ছটপটে আছে। এই হচ্ছে পায়রার দুম আছে, সম্পূর্ণ বন্ধদুমের পায়রা। এই হচ্ছে পায়রা পা আছে, সম্পূর্ণ জামুনি পাঞ্জা আছে, শুষ্ক পাঞ্জা আছে, জামুনি পাঞ্জা আছে, একটু নোংরা হয়ে গেছে। ভালো করে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে নর আছে, এরপরে তোমাদের মাদাটা দেখাবো। এখন তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি, আগে যে নরটা দেখলে,
এটা হচ্ছে ওর সাথে পেয়ার আছে মাদা পায়রা। চোখের কোয়ালিটি দেখে তোমরা অনেকেই বলবে এটা চর্চা পায়রা, কিন্তু এটা চর্চা পায়রা না, ম্যাড্রাসি পায়রা আছে, হলুদ চোখের আছে, কাঁচা হলুদ চোখ যেটা বলে ওরকম কাঁচা হলুদ চোখের পায়রা আছে। এই হচ্ছে পায়রার ডানা আছে, ডানা হচ্ছে কাঁচি করা আছে। এই হচ্ছে পায়রার এপারের ডানা আছে, এপারের ডানাও সেম ওরকম কাঁচি করা আছে। পায়রা দুটো হচ্ছে ব্রিডিংয়ে আছে, তাই তোমাদের ভালো করে দেখাতে পারছি না, ভালো করে তোমাদের ছেড়ে দেখাবো লাস্টে। প্রথম তোমরা মাদাটা শক করো, এরপরে তোমাদের দুটো একসাথে খাঁচার ভেতরে ছেড়ে দেখাবো। এই হচ্ছে পায়রা পা আছে, খুবই ভালো একটা পায়রা আছে। তো এই হচ্ছে আগে যে নটা দেখলে ওর সাথে পেয়ার আছে, এক পেয়ার পায়রা। এদের বেবি চালে তোমরা বেবি পেয়ে যাবে। এই পায়রা দুটো সেল নেই, ভালো করে তোমাদের ছেড়ে দেখাচ্ছি। এই হচ্ছে পায়রা দুটো তোমাদের ছেড়ে দেখাচ্ছি। পেছনেরটা হচ্ছে নর, সামনেরটা হচ্ছে মাদা। তো নরটা তোমাদের প্রথম দেখিয়েছি, আর এই হচ্ছে মাদা আছে। এদের বেবি চালে তোমরা বেবি পাবে। আগে যে পেয়ারটা তোমরা দেখলে, যে নরটা তোমরা দেখলে, ওই নরের হচ্ছে মেন ধাড়ি এটা। আরেকবার বলছি, আগে যে পেয়ারটা তোমরা দেখলে কাঁচা হলুদ চোখের আর লাল চোখের, ওই যে নরটা আছে ওই নরের মেন ধাড়ি এটা। তো এই পায়রাটা সেল নেই, যার সময় তোমাদের শখের জন্য দেখাচ্ছি। দুর্দান্ত একটা পায়রা আছে। তো এর বেবি সেম ওরকম কাটবে। তোমরা যদি এর বেবি চাও, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর পার্ট টু দেখতে চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন নতুন ভিডিওতে। চলো টাটা।